হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, সম্প্রতি এই ধরনের ভিডিওগুলো টিকটকে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। আপনারা যারা টিকটকে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো নিয়ে কাজ করেন, তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের ফোনে দুইটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, পিক্সেলাব এবং ক্যাপকাট। আর এই দুটি অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোর থেকে ইজিলি ফ্রিতে ইনস্টল করতে পারবেন। তো আমরা এখান থেকে সর্বপ্রথম পিক্সেলাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। পিক্সেলাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা এখান থেকে টেক্সটটিকে ডিলিট করে দেবো, উপরে ডিলিট বাটনে ক্লিক করে, এরপর উপরে তিন ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দেবো, এবং এখান থেকে আমরা এটাকে কেটে 720 দিয়ে দেবো, এবং এখানে 1500 কেটে 1280 দিয়ে দেবো, এবং ওকে অপশানে ক্লিক করে দেবো। এরপর নিচ থেকে কালার অপশানে ক্লিক করে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেবো। অলরাইট, এরপর আমরা এই অপশানে ক্লিক করব এবং টেক্সটে ক্লিক করে দেবো। এরকম একটি টেক্সট চলে আসবে। তো আমরা এখানে ডাবল ট্যাপ করে এটাকে ডিলিট করে দিতে হবে। এরপর এখানে আমাদের সুন্দর একটি স্ট্যাটাস লিখতে হবে। তো আমি এখানে একটি স্ট্যাটাস লিখে নিলাম। তো এরপর আমরা এখান থেকে নিচের লাইনটিকে কেটে, অর্থাৎ এখান থেকে আমরা কাট করে রাখবো, এতটুকু রাখছি। এরপর আমরা এটাকে ভালোভাবে কাস্টমাইজ করে নেব, দেন এদিকে অপশানগুলো নিয়ে আসবো। এখান থেকে ফন্ট অপশানে ক্লিক করে দেবো, এরপর মাই ফন্টে চলে আসবো। আমি কিন্তু এখানে অলরেডি অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি। আপনারা যদি পিক্সেলাবে ফন্ট অ্যাড করতে না পারেন অথবা ডাউনলোড করতে না পারেন, এ নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, এরপর আমরা এখান থেকে এই টেক্সটে ক্লিক করে কপি অপশানে ক্লিক করব। তাহলে এরকম আরও একটা টেক্সট চলে আসবে। তো এখানে ডাবল ট্যাপ করে ডিলিট করে দেব, এবং যেটা আমরা কাট করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দেব। আর এটাকে আমরা চাইলে এভাবে সাজাতে পারি। ওকে, তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে অপশানগুলো এদিকে নিয়ে আসবো। এরপর এখান থেকে অ্যাঙ্গেল অপশানে ক্লিক করে মাস্কের অপশানটি সিলেক্ট করে নেব। তাহলে কিন্তু আমাদের লেখাগুলো পারফেক্টলি জাস্ট হয়ে যাবে। তো এরপর আমরা এটাকে একটু ছোটো করে নিতে পারি। এরপর আপনারা চাইলে এখান থেকে কালার আছে, তো আপনারা এখান থেকে টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আপনারা এভাবে টেক্সটটিকে সাজিয়ে নেবেন। এরপর এখান থেকে অপশানটিতে ক্লিক করে দিবেন, এরপর ট্রান্সপারেন্ট অপশানে ক্লিক করে দিতে হবে, এবং উপরে শেয়ার বাটনে ক্লিক করে কাস্টমে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিতে হবে। তো আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে। এরপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করে দেবো। এরপর আমাদের ফোনে থাকা ফটো ভিডিও সবগুলো এখানে শো করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটি ফটো বা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে অ্যাড বাটনে ক্লিক করে দেবো, তাহলে ভিডিওটি চলে আসবে। এরপর আপনারা এখান থেকে ফিল্টার অপশানে ক্লিক করে দেবেন, এবং এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানে চলে আসবেন। এখান থেকে এই ইফেক্টটি অ্যাড করে নেবেন, এরপর টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপর আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব, এবং বেসিক্সে ক্লিক করে স্ক্রল করে একটু নিচে চলে আসবে। এরপর এখান থেকে ব্লার অপশানটিতে ক্লিক করে দিতে হবে। তো এটা ডাউনলোড হয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর রাইট অপশানে ক্লিক করে দেবেন, এবং এই লেয়ারটিকে ফুল ভিডিওতে সেট করে দেবেন, এবং ভিডিও শেষে একটা এডিটিং অপশান দেখতে পারবেন, এটা সিলেক্ট করে ডিলিট করে দেবেন। এরপর এখান থেকে ওভাল অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ওভালেতে ক্লিক করবেন, এবং এখান থেকে ফটোতে ক্লিক করে পিক্সেলাব দিয়ে ডিজাইন করা ফটোটি এখানে অ্যাড করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি চলে আসছে। তো এরপর আমরা এটাকে যেখানে ইচ্ছা সেখানে অ্যাড করতে পারি। এরপর ফুল ভিডিওতে এটাকে সেট করে দেবো। ওকে গাইস, এরপর আবারও ইফেক্টে ক্লিক করে দিতে হবে, ভিডিও ইফেক্টে ক্লিক করে দিতে হবে। এরপর অপশানগুলো এদিকে নিয়ে আসবেন, এখানে অপশান পেয়েছবেন শ্যাডো, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই ইফেক্টটি অ্যাড করে নেবেন, লেক টু। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো, এবং এই লেয়ারটিকেও ফুল ভিডিওতে সেট করে দেবো। এরপর আমাদের এখানে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখান থেকে অডিও অপশানে ক্লিক করে দেবো। এরপর আমি এখান থেকে এক্সটেকে ক্লিক করে দিচ্ছি, ট্রেস নাও অপশানে ক্লিক করে দেবো, এবং আমি এখান থেকে এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। জাস্ট এখান থেকে আমাদের ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটি এখানে চলে আসলো। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। তবে শেষে আমাদের এখানে বাড়তি যে মিউজিকের অংশটি আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। এই জন্য লেয়ারে ক্লিক করে স্পিড অপশানে ক্লিক করে এদিকের অংশটা ডিলিট করে দেবো। অলরাইট, তো এখন আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চাইলে একবার প্রিভিউ করে দেখতে পারি। তো ইফেক্টে ক্লিক করে আপনারা আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু অ্যাড করতে পারবেন। তো জাস্ট এখন আমরা এখান থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবো, এর জন্য এয়ারশনটিতে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এরপর আপনারা চাইলে এটাকে যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনার ফেসবুক পেজ বা টিকটকে, লাইকিতে, যে কোনো সোশ্যাল মিডিয়াটাকে শেয়ার করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।